হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের ফেসবুকে অনেকজন ফেক অ্যাকাউন্ট খুলে এবং মেয়ের ফটো দিয়ে তারা কিন্তু আমাদের সঙ্গে চিট করে এবং আমরা বুঝতে পারি না যে সেটা ফেক অ্যাকাউন্ট কি রিয়েল অ্যাকাউন্ট। তো হ্যালো ফ্রেন্ডস, এবার থেকে আপনি যে কারো ফটো দিয়ে তার সমস্ত তথ্যগুলো কিন্তু আপনি আপনার ফোন দিয়ে জানতে পারবেন যে সেটা কি রিয়েল ফটো, না সেটা কি ফেক ফটো, না সে কোনো জায়গা থেকে সে ইমেজটি ডাউনলোড করেছে। তো আজকের ভিডিওটিতে সেটাই দেখাবো। তো এর জন্য অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না যে আজকের টিপসটি কেমন লেগেছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করবেন, ওপেন হওয়ার পর গুগল প্লেতে গিয়ে সার্চ করবেন যে সার্চ বাই ইমেজ। এই অ্যাপ্লিকেশানটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পল এখান থেকে ইনস্টল করে নেবেন, তারপর সরাসরি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। যদি কোনো পারমিশন চাই তাহলে অবশ্যই সেগুলোকে অ্যালো করে দেবেন এবং তারপর নিচে একটি অপশন দেখতে পাবেন, এখানটা করে দেখবেন প্লাস চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সরাসরি তার ফটো দিয়ে তার ইনফরমেশন জানতে পারেন এবং আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করো, আপনি তার ইনফরমেশন জানতে পারেন। তো আমি সিম্পল গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর সিম্পল আমি এই ইমেজটি সিলেক্ট করব। ইমেজটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সিম্পল কী করব, এখানটা করে একটি সার্চ আইকন রয়েছে, সিম্পল সেখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু একটু ওয়েট করবেন, এটা কিন্তু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর আপনাকে গুগল থেকে জানিয়ে দেবে যে ইমেজটি কোথায় থেকে ডাউনলোড করা হয়েছে এবং ইমেজটি আসলে কি ফেক না রিয়েল। দেখুন, এই ইমেজটি কিন্তু একটি গার্লসের ফটো, এর নাম হচ্ছে সানা মাল্লিক এবং এটি মানে সে মানে একটি ইমেজ থেকে ডাউনলোড করেছে বা গুগল থেকে ডাউনলোড করেছে, মানে এটি কোনো মানে রিয়েল ফটো না, এটি এক ডাউনলোড করা ফটো, এটি সরাসরি ক্যাপচার করা ফটো না। এভাবে কিন্তু আপনি যে কারো ফটো কিন্তু চেক করতে পারেন, যে কারো ফটো, শুধুমাত্র মেয়ের ফটো না বলে না, যে কোনো ফটো আপনি এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে চেক করে আপনি সমস্ত কিছু তার তথ্য জানতে পারবেন। তো